আসসালামু আলাইকুম, সজীব ইলেকট্রনিক্সের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আশা করি সকলে ভালো আছেন। তো আজকে আমি আরেকটা নতুন ভিডিও নিয়ে এসেছি। ভিডিওটির টপিক হচ্ছে আমি পিসি 547 একটি ছোট আইসি দিয়ে একটি অ্যাম্পিফায়ার তৈরি করব, এটা হচ্ছে মিনি অ্যাম্পিফায়ার। সো আমরা কথা না বাড়িয়ে ভিডিওতে চলে যাব। আর ভিডিওতে চলে যাওয়ার আগে আমি একটা আপনাদেরকে একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে আমার চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট করবেন। লাইক দিয়ে আমাকে উৎসাহিত করবেন এবং কমেন্টে জানাবেন যে আপনাদের কীরকম ভিডিও পছন্দ, আমি কীরকম ভিডিও বানাবো সেটা আমাদের আমাকে জানাবেন। তাহলে আপনাদেরও উপকার হবে আর আমিও ভিডিও আপনাদের জন্য বানাতে পারবো, এটাই আপনাদের কাছে আমার আশা। তো চলুন ভিডিওতে চলে যাই। কাজটি করার জন্য আপনাকে তিনটা জিনিস প্রয়োজন হবে, সেটা হচ্ছে BC-47 ICC, যেটা আমি আপনাদের আগে দেখিয়েছি, এরকম একটা ছোটো ক্যাপাসিটার। এটা হচ্ছে 4.7 UF 39 ভোল্ট। চলুন আমি ভিডিও শুরু করছি, আর একটা এরকম রেজিস্টার লাগবে। চলুন ভিডিও শুরু করে দিচ্ছি কথা না বাড়িয়ে। আমি যেভাবে করছি আপনারা সেভাবে করবেন। দেখুন আমি এটা সোল্ডারিং করে নিয়েছি। এবার আমাদের যেটা করতে হবে, এই ক্যাপাসিটারটি এখানে লাগাতে হবে। চলুন আমরা এটা এখানে লাগিয়ে দিচ্ছি। দেখুন এই এটার দুটা পয়েন্ট আছে, এদিকটা হচ্ছে মাইনাস, এদিকটা হচ্ছে মাইনাস, আর আপনার এদিকটা হচ্ছে প্লাস। সো আপনি যেটা করবেন, এদিকে এই মাইনাসটা এখানে লাগাবেন, মাইনাস পয়েন্টটা এখানে লাগাবেন। আমি এটা এখানে সোল্ডারিং করে দিচ্ছি। এটা সোল্ডারিং হয়ে গেছে। তো আপনার যেটা করতে হবে এখন, এটাতে আর কোনো আপনার কাজ নেই, এখন আপনাকে একটা লাইন দিতে হবে। কোন লাইনটা কীভাবে লাগাবেন সেটা আপনারা দেখে নিন। এখন আপনাকে স্পিকারের যে কোনো একটা তার আপনার এই জায়গাতে লাগিয়ে দিবেন, আপনারা এই জায়গাতে লাগিয়ে দিবেন। হয়ে গেছে, আর এই তারটা ফাঁকা রাখবেন। এরপর আপনি যেটা করবেন, এরকম ফোনের কট নেবেন, ফোনের কট এখানে তিনটে তার থাকে। সো আপনার চিকন দুই তারটা আমি লাগিয়ে নিয়েছি, একটা তার ফাঁকা রেখেছি, লাগিয়ে দিচ্ছি। এই দুই তারটা যেভাবে লাগাবেন, একটা তার এই জায়গায় লাগাবেন, এটাতে লাগাবেন তার লাগিয়ে, আপনি ভিডিও বাকি তারটি আপনি এখানে লাগিয়ে দেবেন। হয়ে গেল দুটি তার লাগানো। সোল্ডারিং হয়ে গেছে, আমি এদিকে রেখে দিচ্ছি। আপনাকে যেটা করতে হবে, সেটা হলো এখন আর এখানে আপনাকে ব্যাটারি সংযোগ দিতে হবে। আমি এখানে একটি ফোনের ব্যাটারি লাগাবো। আপনারা এখানে 5 ভোল্ট ইন করতে হবে, ফোনের ব্যাটারি লাগালেও হবে, একটা ফোনের একটা ব্যাটারি লাগাবেন, মানে এখানে বেশি ভোল্ট দিলে আইসিটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। সো আপনি একটা 5 ভোল্টের লাইন দিবেন। সো একটা মোবাইলের ব্যাটারি লাগালেই হবে, মোবাইলের ব্যাটারি 5 ভোল্ট না, মোবাইলের ব্যাটারি 3.7 ভোল্ট, তো এটা দিলেও হবে। চলুন লাগিয়ে দিচ্ছি, আমি দেখাচ্ছি এটা কীভাবে লাগাবেন। এই মাইনাস পয়েন্ট আছে, সেই মাইনাস পয়েন্ট আপনি এই জায়গায় লাগিয়ে দেবেন, মানে কটের জায়গায় লাগিয়ে দেবেন, কটের মাইনাস পয়েন্টে লাগিয়ে দেবেন। মাইনাস পয়েন্টে লাগানোর পর দেখুন আমি কীভাবে লাগিয়েছি, দেখুন আপনি ঠিকভাবে দেখুন। এটা লাগানোর পর আর আপনার এই তারটা বাকি থাকবে, এটা আর এই স্পিকারের একটা তার বাকি আছে, এই দুটা তারে দেখুন এভাবে লাগিয়ে দেবেন। এবার আমরা এটা চেক করব। চলুন আমি এখন গান দিচ্ছি। দেখুন গান অলরেডি চালু হয়ে গেছে। খুব সুন্দর ভিডিও হচ্ছে এটা। যদি আমি হচ্ছে কোনো মানে বক্সটা তো আসলে এরকমভাবে রাখা উচিত না, বক্সটা তো থাকে আপনার একটা খোলের ভিতর, তো ওই বক্সের যে একটা ইয়া থাকে ওর ভিতরে থাকলে বক্সের সাউন্ড দিতে। তো চলুন আমি একটা ওরকম ইয়াতে আমি আপনাদেরকে চেক করে দেখাচ্ছি। আমি এই বক্সটা আমি এখানে সংযোগ দিয়ে দিচ্ছি, এটা আমি সংযোগ দিয়ে দিলাম। সো এখন চলুন এখন গান দেখুন, এখন কিন্তু সাউন্ডটা খুব সুন্দর হচ্ছে এবং খুব ভালো।
খেলা শোনাচ্ছে, আর খুব মিষ্টি সাউন্ড এটা। আমি নিজেও প্রথমে বিশ্বাস করিনি যাতে সাউন্ড হবে, তো দেখুন খুব সুন্দর বাজছে আর খুব সুন্দর বিট উঠছে। তো গাইস এখন আমার ভিডিওটি যদি আপনাদের সবার ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাকে উৎসাহিত করার জন্য অবশ্যই কমেন্ট করবেন। তো দেখুন আমি এখানে দেখাচ্ছি, আপনারা স্ক্রিনশট দিয়ে নিন, স্ক্রিনশট দিয়ে এটা আপনারা বানিয়ে নেবেন। সো আমার DSLR হয়ে গেছিলো, আচ্ছা ঠিক হয়ে গেছে। তো দেখুন এখান থেকে আপনারা স্ক্রিনশট নিয়ে নেবেন, তারপরে আপনারা আপনাদের ইচ্ছা মতো বানিয়ে নেবেন। তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম।